আপনারা দেখছেন খবরের দুনিয়া। বিহার হবে বাংলা, তৃণমূল তুই সামলা। কৃষ্ণনগরে এই স্লোগান দিয়ে বিধানসভা নির্বাচনের দামামা বাজালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে ঐতিহাসিক মহামিছিলে এদিন অংশ নেয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে বলেন। যারা এতদিন বলছিলেন কংগ্রেস ধূলিসাৎ হয়ে গিয়েছে, তারা দেখে যান কৃষ্ণনগরের এই মিছিলে কংগ্রেসের কর্মীদের জনপ্লাবন। এরপর বিহার নির্বাচনের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীরবাবু জানান, বিহার হবে বাংলা, তৃণমূল তুই সামলা, বিহারের মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গের, সেই কথা তিনি এদিন আগে জানান দিলেন। এদিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, বাংলার মানুষকে তৃণমূলের আর কিছুই দেওয়ার নেই, তৃণমূল একটা ক্লাব, সেই ক্লাবের আয়ু শেষ হয়ে এসেছে। বিহারের নীতিশ কুমার যেমন বলেছেন আমি সন্ন্যাস নেব, ঠিক দিদিকেও সেই কথাই বলতে হবে বলে মন্তব্য করলেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই সাথে তিনি আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে ঠেকাতে সিপিআইএমের সাথে যেতে পারে বলেও আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কৃষ্ণনগর থেকে প্রদীপ মজুমদারের রিপোর্ট, খবরের দুনিয়া। আমি তাদেরকে বললাম বিহারের ভোটের ফলাফল ভারতবর্ষের মানুষ জেনে গেছে, বিহারের ভোটে বিজেপি জেডিইউ ধরাশায়ী হয়ে গেছে। পুজো উৎসব ও উপহারে একটাই ঠিকানা, শোভা ফ্যাশন, স্মার্ট মডার্ন এক্সক্লুসিভ কালেকশনের বিপুল সম্ভার, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, একটাই ঠিকানা শোভা ফ্যাশন, নেতাজি স্ট্যাচুর পাশে মীরাবাজার পলাশি নদিয়া। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছে, মানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ধুমায়িত হচ্ছে। তাই যখনই কংগ্রেস বলেছে আসুন আমরা তৃণমূল উচ্ছেদের জন্য আন্দোলন করতে চাই, তখন মানুষ সোৎসাহে আমাদের সেই আন্দোলনে সাড়া দিয়েছেন। আজকে তারই প্রতিফলন কৃষ্ণনগর, যে কৃষ্ণনগরে কংগ্রেস আসে কি নাই খুঁজতে হতো, আজকে সেই কৃষ্ণনগরে কংগ্রেসের মিছিলে জনপ্লাবন আপনারা দেখলেন। আমি মনে করি এই এই মিছিল এবং মানুষের এই অংশগ্রহণ সারা বাংলায় কংগ্রেস কর্মীকে, সারা বাংলার কংগ্রেস সম্পর্কে মানুষের ধারণা রাতারাতি বদলে দেবে এবং খুব দ্রুত কংগ্রেসের প্রতি মানুষের সহানুভূতি, কংগ্রেসের প্রতি মানুষের আরও বেশি সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। আমি তো আমার বক্তব্যেই বলেছি যে বিহার হবে বাংলা, তৃণমূল তুই সামলা, এটাই হবে এখানটায়। বিহারের সম্পূর্ণ প্রভাব এখানে পড়বে, এখান থেকে তৃণমূল ধুয়ে মুছে উঠে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। তৃণমূল একটা ক্লাব, সেই ক্লাব তার যে আয়ু সেই আয়ু সে পার করে ফেলেছে, তার আর কিছু দেওয়ার নেই বাংলার মানুষকে। বাংলার মানুষকে মিথ্যে কথা দ্বারা প্রভাবিত করে ক্ষমতায় থাকা হয়ে গেছে, এবার দিদিকে বিদায় নিতে হবে। নীতিশ কুমার বলে দিয়েছে আমি সন্ন্যাস হব, দিদিকেও বলতে হবে আমি সন্ন্যাসিনী নেব।